ইতিহাস তাই বলে এই দ্বীনের উপরে যখন আঘাত আসছে আইনায় মুস্তাহিদিনকে আল্লাহ কবুল করেছেন আল্লাহর প্রতিনিধি হিসাবে ইতিহাস খুলে দেখা যায় হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তদানীন্তন সরকার প্রস্তাব করেছে এই ইমাম আবু হানিফা তুমি আমার প্রধান বিচারপতি হয়ে যাও হযরতে ইমামে আবু হানিফা বললেন না আপনি যেভাবে দেশ পরিচালনা করেন তাতে আপনার প্রধান বিচারপতি ইমামে আবু হানিফা হতে পারে না কারণ শরীয়তের পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে আপনি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেন না কাজেই আপনার এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হওয়ার ক্ষমতা সুযোগ আমার নাই এই অপরাধে ইমামে আবু হানিফাকে জেলখানায় বন্দী করা হয় দুই হাত দুই পা বাইধা পরায়া ধইরা বিষ পান করায়া শহীদ করা হয় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লাশ যখন জেলখানা থেকে বের হয়ে যায় এই জ্যোতি আল্লাহ দান করলেন যার নূরানি চেহারা দেখে 90 হাজার খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ এই দ্বীনের ব্যাপারে যখন খলিফা মনসুরের সাথে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাসলাগত দ্বন্দ্ব হয়ে যায় ইমামে আহমদ ইবনে হাম্বল তার খালকে কোরআনের মাসআলায় তার তত অটুট থাকলেন হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বলকে সঠিক মাসলা বলার অপরাধে রাষ্ট্রপ্রধান আরার সাথে ঝুলিয়ে আঘাত করা শুরু করলো তার গায়ের থেকে চাদরগুলো খুলে গেল কোমর থেকে সালোয়ার খুলে যাচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে দরখাস্ত করলেন ইয়া আল্লাহ দেখেন জালেমরা কি করছে আমার সতর খুলে যাচ্ছে দেখতে মানুষ লজ্জা পাবে ইয়া আল্লাহ হযরত ইমামে আহমদ ইবনে হাম্বলকে আপনি কষ্ট দেন আমি সবর করব কিন্তু আমার ইজ্জতের আঘাত আমার হাসতর খুলে যাবে আমি তা বরদাস্ত করতে পারি না আসমান থেকে গায়েবি ফেরেশতার হাত ইমামে আহমদ ইবনে হাম্বলের সতরকে হেফাজত করলেন এই দিনের বিপক্ষে